ওয়েলকাম টু আর জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল আমিনকুল চলেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে গ্রুপ ডি ও ক্লার্ক পদে কর্মী নিয়োগ হচ্ছে প্রত্যেক মাসে কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা করে বেতন রয়েছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ও এইট পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবেন কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত জিওটেক ব্যাঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দেবেন তাহলে কী হবে আমরা যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন আমরা এই মুহূর্তে কিন্তু সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছি নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট দার্জিলিং তো এটা দার্জিলিং জেলা থেকে পাবলিশ করা হলেও পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা অ্যাডভ্য এখানে ডেট নোটিস পাবলিশের ডেট ষোলো নয় দু হাজার বাইশ তারিখে কিন্তু নোটিশ পাবলিশ করা হয়েছে এখানে আপনারা মেমো নাম্বার অথবা নোটিফিকেশান নাম্বার তো আপনারা আউট করে নিতে পারবেন তো কোন কোন পদে নিয়োগ করা হবে তো প্রথমে যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে লোয়ার অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক তো এর ক্ষেত্রে কিন্তু একটি শূন্য পদ রয়েছে স্যালারি রয়েছে তেরো হাজার পাঁচশো টাকা প্রত্যেক মাসে প্রার্থীর বয়সও তো হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে মাধ্যমিক পা শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আনরিসাপ প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পরের যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে বেঞ্চ ক্লার্ক তো ব্রাঞ্চ বেঞ্চ ক্লার্কের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে একটি এখানেও সেম সাড়ে তেরো হাজার টাকা করে প্রত্যেক মাসে বেতন রয়েছে এর ক্ষেত্রেও বয়স কিন্তু সেম অর্থাৎ প্রত্যেকটি পদের ক্ষেত্রে বয়স একই অর্থাৎ একুশ থেকে চল্লিশ বছর এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেঞ্চ ক্লার্কের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করতে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সিডিউল কাস্ট অর্থাৎ এসসি পার্সিরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন নেক্সট অর্ডারলি অর্ডারলি দুটো পদ রয়েছে তো অর্ডারলির ক্ষেত্রে কিন্তু আপনারা বারো হাজার টাকা করে স্যালারি পেয়ে যাবেন বয়স সেম একুশ থেকে চল্লিশ এখানে কিন্তু আপনাদেরকে ক্লাস এইট পাস করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে এসটির জন্য তো দুটো ভ্যাকেন্সি রয়েছে এখানে তো এবার তো এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে বেঞ্চ ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন একুশ নয় অর্থাৎ একুশ সেপ্টেম্বর থেকে দশ অর্থাৎ একুশ দশ দু অর্থাৎ একুশে অক্টোবর প্রায় এক মাস ধরে কিন্তু আবেদন চলবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করতে হবে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করার ঠিকানা হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান অফিসার ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিট অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং তো এটা আপনারা চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারেন তো এখানে কিন্তু আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে তো আপনারা বয়স হিসেব করবেন এক এক দু হাজার বাইশ তারিখ অনুযায়ী কিন্তু আপনাদেরকে বয়স হিসেব করতে হবে তো আপনাদের আবেদনপত্র সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে তো ডকুমেন্টস আপনারা জমা করবেন পাসপোর্ট সাইজের ফটোকপি দুটো এবং এজ প্রুফ হিসেবে পেন কার্ড ভোটার কার্ড স্কুল অ্যাডমিট কার্ড বার্থ সার্টিফিকেট আধার কার্ড এই সমস্ত কিছু রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত কিছু কাস্ট কাস্ট সার্টিফিকেট দেবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এবং কম্পিউটার সার্টিফিকেট ব্রেঞ্চ ক্লার্ক ও লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এবং তো এখানে কিন্তু পোস্টাল স্ট্যাম্প আপনাকে লাগাতে হবে দিয়ে আপনাকে আবেদনপত্র আবেদনপত্র আপনারা প্রেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে আপনারা ক্লিক করে সরাসরি আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারবেন সেখানে ভালোভাবে ফিল আপ ফর্মটি ফিল আপ করে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় অর্থাৎ উপরে উল্লেখিত ঠিকানায় কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে তো এই ছিল ভিডিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন আর দেখতে থাকুন জিওটেক ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেল